সবাই কেমন আছেন? আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন সকাল 10টা বাজে। ওটসের মধ্যে একটুখানি আমন বাদাম, কাজু বাদাম, কিশমিশ, একটু টক দই আর একটুখানি পাউডার সুগার দিয়ে মিক্স করে খেলে বেশ ভালো লাগে খেতে। এটা যারা ডায়েট করছেন তারা চিনির জায়গায় হানিটা ইউজ করতে পারেন। এখানে কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো আজকেও সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো। ভাবলাম একটু খিচুড়িই বানিয়ে ফেলি, বেশি কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছিল না। এখন কয়েকটা পেঁয়াজ পকোড়া ভেজে নেব। তো পেঁয়াজ পকোড়া ভাজার জন্য এখানে একটু বেসন, বেসনের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদমতো লবণ, একটুখানি সুজি দিয়ে দেবো ক্রিস্পি হওয়ার জন্য। তারপরে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে একটুখানি ময়দাও অ্যাড করব, আপনারা যদি চান ময়দাটা স্কিপও করতে পারেন। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার পরিমাণ বুঝে একটুখানি ময়দা দিয়ে দেবো। তো একটু কম কমই দেবেন, যেহেতু আমি সুজি আর ময়দা দুটো দিয়েছি। দুটোর পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে আবার বেশি ক্রাঞ্চি হয়ে যাবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজি। পেঁয়াজিগুলো আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি ছোট ছোট করে ভাজবো আর পাতলা পাতলা করে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ভিতরটাও যাতে কাঁচা না থাকে। আজকে বিকেলে একটু মার্কেটে যেতে হবে, বৃষ্টিটা একটু কম হলে তারপরে মার্কেটে যাব। আর মার্কেটের ভিডিও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতেই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, আমি আপনাদের সবাইকে রিপ্লাই করে দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার যখনই কোনো ভিডিও নতুন আপলোড হবে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেল, আর আমি একটু চাট মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন 6:45 মতো বাজে আর এখন আমরা বাজারে যাচ্ছি। এখানে সন্ধে হতে 7টা বেজে যায়, মানে 7টা বাজলো মানে অন্ধকার হয়ে গেল বাইরে, আর 7টার আগে অবধিও দিন থাকে পুরো। চলে এসেছি এখন মার্কেটে। তো মার্কেট থেকে কিছু শাকসবজি, কিছু ফ্রুট আর নারকেল কিনতে হবে। আপনাদের বলেছিলাম যে নাড়ু বানাবো, তাই এই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো ফুচকা বানায়, এখান থেকে একবার ফুচকা খেয়ে নেব। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন, আগের ভিডিওতে দেখবেন এই মার্কেটের চারি সাইডে রাস্তার ধার পুরো খালি ছিল, কিন্তু আজকে যেহেতু স্যাটারডে তো তার জন্য আর কোনো জায়গাতেই খালি নেই, সব জায়গাতেই গাড়ি রাখা, তাই গাড়িটা আজকে দূরেই পার্ক করতে হয়েছে। তাই আজকে আর ভাবলাম বেশি জিনিসপত্র নেব না, বেশি জিনিসপত্র কিনলে অনেকটাই টেনে নিয়ে যেতে হবে। মার্কেটে সব দোকানই মোটামুটি খুলে গেছে, একটা দুটো দোকান হয়তো বন্ধ রয়েছে। তো আমি এখন ভাবছি যে একটুখানি কাবাব নিয়ে নেব, শিক কাবাব, আর একটুখানি তন্দুরি চিকেন নিয়ে নেব। এই টাইমটায় বেশ গরম গরম জিলিপি ভেজে দেয়, সেটাও বেশ খেতে ভালো লাগে। এখানে রেস্টুরেন্টের ভেতরে বসার মতো জায়গা নেই, সবাই বাইরেটাতে বসেই খাওয়া দাওয়া করে। প্রচুর ফ্যামিলি দেখলাম বসে খাওয়া দাওয়া করছে। তো এখন চলে যাবো নারকেল কিনতে, ওখানে অর্ডারটা দিয়ে দিয়েছি। এবার নারকেলটা নিয়ে বাকি যা যা জিনিসগুলো কেনার আছে সেগুলো কিনে তারপরে একবারে প্যাকিং করে নিয়ে বেরিয়ে যাব। সামনেই যেহেতু গণেশ পুজো, তো দেখুন এখানে গণেশ ঠাকুরের কত সুন্দর সুন্দর মূর্তি এসছে, কি সুন্দর লাগছে দেখতে। ধোসা বা ইডলি বানানোর জন্যে যে ব্যাটারটার প্রয়োজন হয় সেটা এখানে বানিয়ে অলরেডি বিক্রি করা হয় প্যাকিং করে। দেখুন এখানে সব রাখা রয়েছে, 80 টাকা করে 1 কেজি পড়ে। তো আমি আধা কেজি নিচ্ছি 40 টাকা দিয়ে। ফার্স্ট টাইম বানাবো তো জানি না কেমন কি হবে, তার জন্য একটু ভয়তে ভয়তে কম কমই নিলাম। সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেছে, এবার একটুখানি ফল নিয়ে নেব। পেঁপেটা নেব, পাকা পেঁপেটা বেশ খেতে ভালোও লাগে আর শরীরের জন্য স্কিনের জন্য খুবই ভালো। সামনেই যেহেতু কদিনের মধ্যে শিফটিং করব, তার জন্য বেশি জিনিস আর কেনাকাটা করলাম না, তাও কম কম করতে করতে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে। আমার হাতে অনেক জিনিসপত্র ছিল বলে আমি আগে আগেই গাড়ির কাছে চলে এসে দাঁড়িয়ে রয়েছি। বরমশাই চিকেন টিক্কাটা নিয়ে তারপরে একবারে আসবে। এখন 8টা বাজতে যায়, তাও দেখুন কত সুন্দর দিনের আলো রয়েছে। এখানেও একটা ছোট মার্কেট বসে, আর এই সাইডে যে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছেন ইনিও বেশ ভালো ফুচকা বানান। সবজি টবজি কেনার থাকলে মোটামুটি এই বাজারটা থেকেই কিনি, এই বাজারের ফল ফ্রুট অতটা ভালো হয় না। আর আজকে যেহেতু সবজি থেকে শুরু করে সব কিছুই এভিজে মার্কেট থেকেই নিয়ে নিয়েছি, তো এখানে আর দাঁড়াবো না, এখন সোজা বাড়িতে চলে যাব। আর বাড়িতে যেতে যেতে আপনাদের সানসেটের ভিউটা দেখাবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমার ভারী সুন্দর লাগে। এখান থেকে বাড়িতে পৌঁছাতে 5 মিনিট মতো টাইম লাগবে, বেশিক্ষণ আর নেই, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। বিল্ডিংগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিই। যখন রাত হয়ে যায় পুরো আর শুধু লাইটগুলো দেখা যায় তখন তো আরও সুন্দর লাগে দেখতে। কখনো যদি টাইম পাই তাহলে সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে চলেই এসেছি, দাঁড়ান আপনাদের একটু ভালো করে ভিডিওটা আর একবার দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর লাগছে, দিওয়ালিতে আরও পুরো সুন্দর লাগে, সবাই লাইটিং দিয়ে নিজে
নিজেদের ঘর সাজায়, দেখতে ভারী সুন্দর লাগে। আমি এবার দিওয়ালিতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।